এখন আপনিও আমাদের সব টয়েস অর্ডার করতে পারবেন www.punduunkids.com থেকে, লিংক ইন দ্য ডেসক্রিপশন। আর্মি অফিসারের সাথে সাক্ষাৎ। একদিন স্কুলে আর্মি ক্যাম্পে সিলেকশনের ব্যাপারে একটা প্রসেস হয়, আর এতে গাটু ফার্স্ট হয়। যেমনটি আমাদের স্কুল ইন্ডিয়ান আর্মি ক্যাম্পকে ভিজিট করার জন্য আর ক্যাম্পে যাওয়ার জন্য সুযোগ দেওয়ার ব্যাপারে ভাবলো, আর যেই জন্য সিলেকশন প্রসেসও হয়েছে, আর আমাদের স্কুলের কিছু বাচ্চারা ইন্ডিয়ান আর্মি ক্যাম্পের জন্য সিলেক্ট হয়েছে, তাদের মধ্যে থেকে গাট্টু, চিঙ্কি, ভূষণ এদের নাম সিলেক্ট হয়েছে। গাট্টু চিঙ্কি এটা শুনে খুব এক্সাইটেড হয়, কারণ গাট্টু অনেক আগে থেকে আর্মি অফিসারের সাথে দেখা করতে চেয়েছিল আর এখন ওর ইচ্ছা পূরণ হতে চলেছিল। আরে বাহ, কংগ্রেচুলেশন চিঙ্কি, আমরা সিলেক্টেড। হ্যাঁ গাট্টু, এবার আমরা ইন্ডিয়ান আর্মি ক্যাম্প ভিজিট করতে পারবো। লাস্ট ইয়ারও ট্রাই করেছিলাম কিন্তু হয়নি। চলো তাড়াতাড়ি ঘর চলো, এবার প্যাকিং করতে হবে। গাট্টু চিঙ্কি বাড়িতে এসে মা বাবাকে আর্মি ক্যাম্পের ব্যাপারে বলতে লাগে। ভেরি গুড গাট্টু চিঙ্কি, ইন্ডিয়ান আর্মি দেশের সুরক্ষার জন্য সবসময় সজাগ থাকে, আর তাদের দেখে তুমি অনেক কিছু শিখবে, আর আমি বিশ্বাস করি যে তোমরা সত্যিই কিছু শিখতে পারবে। আমার বাচ্চারা ক্যাম্প যাবে। মা গাট্টু চিঙ্কিকে ভালোবেসে জড়িয়ে ধরে। থ্যাংক ইউ সো মাচ মা। গাট্টু চিঙ্কি, তোমাদের সঙ্গে আর কি আছে? বাবা, আমাদের সঙ্গে ভূষণও সিলেক্ট হয়েছে, আর স্কুল টিচারও সঙ্গে থাকবে। আচ্ছা আচ্ছা, তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ো আর অ্যালার্ম লাগিয়ে নিও, তাড়াতাড়ি ওঠার আছে তো তোমাদের। ইয়েস, গাট্টু চিঙ্কি শুয়ে পড়ে, আর পরের দিন সকালে অ্যালার্ম বাজার আগে গাট্টু চিঙ্কি উঠে পড়ে। তারপর গিয়ে মাকে ডাকে আর মা তাড়াতাড়ি ওদের রেডি করে দেয়। গাট্টু মাথায় খাকি টুপি পরে আর স্পোর্টস শুজ পরে আর্মি অফিসারের সঙ্গে দেখা করতে রেডি হয়ে যায়। চিঙ্কিও খাকি রঙের ফ্রক পরে, আর দুজনেই খুবই এক্সাইটেড ছিল। সকাল সকাল গাট্টু চিঙ্কি আর ভূষণ স্কুল টিচারের সাথে আর্মি ক্যাম্পে পৌঁছে যায়। গাট্টু চিঙ্কি অনেক বড় মাঠ দেখে যেখানে আর্মি অফিসারের টেন্ট লাগানো ছিল, আর একটা বড় আর্মি ট্রুপ সাবধান পজিশনে দাঁড়িয়ে ছিল। স্যার, আমরা কি অফিসারের সঙ্গে কথা বলতে পারবো? হ্যাঁ হ্যাঁ গাট্টু, কেন না, তুমি নিজের প্রশ্ন জিজ্ঞেস করতে পারো। গাট্টু ভীষণ খুশি হয়ে যায়। গাট্টু, আমার তো ভয় করছে, দেখ না আর্মি অফিসাররা কত স্ট্রং। দূর থেকে চিঙ্কি আর্মি ট্রুপের অফিসারদের ইশারা করে বলে, গাট্টু চিঙ্কি আর ভূষণ, যেমনটি তোমরা সিলেকশন প্রসেসকে পাস করেছো তাই তোমরা সুযোগ পেয়েছো, এখন আমরা আর্মি অফিসারের কিছু ট্রেনিং দেখব। গাট্টু চিঙ্কি আর ভূষণ আর্মি ট্রুপ থেকে কিছুটা দূরে রাখা চেয়ারে বসে পড়ে। আর্মি অফিসার নিজের ট্রুপের সাথে ট্রেনিং করছিল আর একজন অফিসার ছুরি হাতে সবাইকে ইনস্ট্রাক্ট করছিল। কিছুক্ষণ পর আর্মি অফিসার ট্রুপের ট্রেনিং থামিয়ে দেন আর টিচার গাট্টু চিঙ্কি আর ভূষণকে আর্মি অফিসারের সাথে দেখা করাতে নিয়ে আসেন। হ্যালো মেজর, এরা আমাদের স্কুলের প্রতিভাশালী বাচ্চারা যারা এই ক্যাম্পের জন্য সিলেকশন প্রসেস পাস করেছে, আর সবাই আপনার সঙ্গে দেখা করতে চায়। টিচার আর্মি অফিসারের সাথে কথা বলেন। কংগ্রাচুলেশন বাচ্চারা, তোমাদের ট্রেনিং কেমন লাগলো? গাট্টু চিঙ্কি তো আর্মি অফিসারের ভারী আওয়াজ শুনে ভয় পেয়ে গিয়েছিল। হ্যাঁ স্যার, আমরা ট্রেনিং দেখেছি। ইয়েস স্যার, আমাদের ট্রেনিং খুব কষ্টকর লাগলো। বাচ্চারা, এমন করে ভয় পাওয়ার দরকার নেই, এরা শত্রুদের জন্য ভয়ঙ্কর কিন্তু তোমাদের মতন বাচ্চাদের জন্য খুবই নরম, তাই নিশ্চিন্তে এনাদের সঙ্গে কথা বলো। ঠিক বলেছেন স্যার। কিছুক্ষণ পর টিচার ওখান থেকে চলে যায় আর গাট্টু চিঙ্কি আর ভূষণ আর্মি অফিসারকে ঘিরে দাঁড়িয়ে পড়ে। আর্মি ট্রেনিং এত কষ্টকর হয় কেন? হ্যাঁ স্যার, আমরা এইমাত্র দেখলাম আপনি লাঠি নিয়ে কিভাবে সবাইকে ইনস্ট্রাক্ট করছেন। বাবা, আমরা দেশের সুরক্ষার জন্য কোনো সুযোগ ছাড়তে চাই না, তাই আমরা কষ্টকর ট্রেনিং নিয়ে নিজেকে আমরা এমনভাবে তৈরি করে ফেলি যাতে শত্রুপক্ষের যদি হঠাৎ করে হামলা হলেও আমরা যেন শক্তিশালীভাবে প্রস্তুত থাকি। স্যার, আপনার হাতে যে বন্দুক আছে সেইটা কি আমি চালাতে পারবো? আরে গাট্টু, এটা কোনো খেলার বন্দুক নয়, এটা তো আসল বন্দুক। ঠিক বললে চিঙ্কি, এটাকে রাইফেল বলা হয়। রাইফেল অনেক ধরনের হয়, যেটা শেখার জন্য অনেক দিনের ট্রেনিং নিতে হয়, তারপরে তুমি এই রাইফেলটাকে চালাতে পারবে। ও আচ্ছা, এই রাইফেলটা তো খুব ভারী হবে না স্যার? হ্যাঁ, এটা খুব ভারী। তখন টিচার ওখানে আসে। গাট্টু চিঙ্কি আর ভূষণ, চলো
আমরা স্যারের সঙ্গে খাবার খাবো। ইয়েস গাট্টু চিংকি আর ভূষণ, তোমরা চলো, আমি নিজের ট্রুপকে ইনস্ট্রাকশন দিয়ে আসছি। গাট্টু চিংকি আর ভূষণ টিচারের সাথে চলতে লাগে। তখনই গাট্টু হঠাৎ দাঁড়িয়ে পড়ে আর আর্মি অফিসারের পিছু পিছু চলতে লাগে। গাট্টু, তুমি যাবে না নাকি? স্যার, আমাকে আপনার সঙ্গে থাকতে দিন না, আমি চুপচাপ দাঁড়িয়ে থাকবো, প্লিজ স্যার, প্লিজ। ঠিক আছে, কোনো ব্যাপার নয়। প্যারেড বিশ্রাম, প্যারেড সাবধান। আর্মি অফিসারের ইনস্ট্রাকশনের সাথে সাথেই আর্মি ট্রুপস অ্যাকশন করতে লাগে, আর গাট্টুও সাথে সাথে সেই ইনস্ট্রাকশন ফলো করতে লাগে আর একই অ্যাকশন করতে লাগে। আর্মি অফিসার একদম সোজা দাঁড়িয়েছিল, কিন্তু তবুও তিনি চোখ টেরা করে গাট্টুকে দেখে নেন আর ওনার মুখে হাসি চলে আসে। প্যারেড ডান দিকে মোড়ো, বলার সাথে সাথে আর্মি অফিসারদের ড্রিল শুরু হয় আর গাট্টু চুপচাপ দাঁড়িয়ে দেখতে লাগে। গাট্টু প্রথমে ইনস্ট্রাকশন ভালো করে শুনল আর পুরো ট্রুপসকে ভালোভাবে অবজার্ভ করল, আর পরে ইনস্ট্রাকশনে গাট্টুও ভালোভাবে ড্রিল করতে লাগলো। আর্মি অফিসার গাট্টুকে দেখে খুশি হয়ে যায়। তখনই আর্মি গ্রুপের ড্রিলিং শেষ হয়ে যায়। ক্যাডেটস, এটা হলো গাট্টু, সবাইকে ফলো করে গাট্টু সব অ্যাকশনস ঠিকমতন করেছে। আর্মি অফিসাররা গাট্টুকে দেখে হাসে। গাট্টু বাবা, তুমি তো খুব ভালো করে সবকটা অ্যাকশনস করতে পারলে, আমি খুব খুশি হলাম। থ্যাংক ইউ স্যার, আমি আপনার মতন আর্মি অফিসারদেরকে শুধু টিভিতে দেখেছি আর শুধু লাল কিলার রাজপথে, আর সবাইকে সামনে দেখে খুব খুশি হচ্ছে স্যার। আর্মি অফিসার গাট্টুর কাঁধে হাত রাখে আর বলে, ভেরি গুড গাট্টু, দেশ আর আর্মির প্রতি এমন বাচ্চাদের প্রতি ভাবনা দেখে আমরা আরো বেশি উৎসাহিত হলাম। আমার সঙ্গে সঙ্গে অন্য ক্যাডেটসরাও তোমাকে দেখে খুব খুশি বাবা, অনেক বড় মানুষ হও বাবা। তুমি আর্মি অফিসার হও কিংবা না হও, কিন্তু নিজের দেশের জন্য সবসময় নিজের কর্মটা করো। তোমাকে অনেক অনেক শুভেচ্ছা। আর এটা শুনে গাট্টু খুব খুশি হয়।